বন্ধুরা, আপনারা সবার প্রথমে ডিআরডিও আর ডিআরডিওর সাথে কাজ করার সমস্ত বৈজ্ঞানিকদের জন্য একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। কেননা বন্ধুরা, আমাদের এই সায়েন্টিস্ট দেশের সুরক্ষার ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য এমন একটি মিসাইলে পরীক্ষা করেছে যে মিসাইলের শব্দ এখন চীন পর্যন্ত পৌঁছে গেছে। আর এই মিসাইলের শব্দ শুনে চীনের গ্লোবাল টাইমস বাধ্য হয়ে ভারত বিরোধী স্টেটমেন্ট দিতে বাধ্য হয় তারা। এখানে শেষ নয়, এই পরীক্ষাতে এটা তো স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে আমাদের যে সমস্ত বেকার পড়শি দেশগুলো আছে তারা আমাদের সুরক্ষা কবচকে ভেদ করতে পারবে না, এটা তো পরিষ্কার। তো চলুন বন্ধুরা এই পরীক্ষার বিস্তারিতভাবে কথা বলি। তবে হ্যাঁ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে কথা হচ্ছে ভারতের মিনি এসপ্যান্ডেড আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের, যেটিকে আকাশ স্যামও বলা হয়। লেটেস্ট মিডিয়ার পাওয়ার রিপোর্ট অনুসারে ভারতীয় সীমার পশ্চিম কমান্ড গত রবিবার দিন ডিআরডিওর সাথে মিলে ভূমি থেকে আকাশে মারতে সক্ষম মিসাইলকে সফলভাবে পরীক্ষা করেছে। ভারতের বৈজ্ঞানিক রুটিন হিসাবে এই পরীক্ষাকে করেছিল। এই পরীক্ষাকে করার মেন উদ্দেশ্য একটাই, যে আকাশ মিসাইলের টার্গেট অ্যাকুরেসিকে সঠিকভাবে ভেরিফাই করা। কেননা আপনাদের মনে আছে, পোখরানে যে ভারত শক্তি এক্সারসাইজ হয়েছিল সেখানে আকাশ মিসাইল টেকনিক্যাল প্রবলেমের জন্য একটি টার্গেটকে ডাইরেক্ট হিট করতে বিফল হয়, যেটিকে নিয়ে ভারতের ডিআরডিওর সেনাকে মজা করায় কিছু মানুষ। তারা বলেছিল এটাই হচ্ছে স্বদেশী অস্ত্র, যেটি সঠিকভাবে টার্গেটকে এঙ্গেজ পর্যন্ত করতে পারে না, আর এরা এখন মোকাবেলা করবে নাকি চীনের সাথে। যদিও টেকনিক্যাল প্রবলেম যে কোনো মেশিনে আসতে পারে, যেমনটা কিছুদিন আগে আমেরিকার বিশ্ববিখ্যাত ইঞ্জিনে প্রবলেম হয়ে আমাদের তেজস ক্র্যাশ হয়। কিন্তু যেটাই হোক, এই ভুল যেন যুদ্ধের ময়দানে আমাদের না হয়, তাই সেই গ্লিচকে ঠিক করার জন্য এই পরীক্ষাকে তৈরি করা হয়, যেটিতে একটি মানববিহীন ড্রোনকে নিশানা করা হয়েছে। রিপোর্ট অনুসারে আকাশ মিসাইলের সেই গ্লিচকে ঠিক করে দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডিআরডিও এই টেস্টের একটি ভিডিওকে পর্যন্ত জারি করেছে, যেটিকে আপনারা স্ক্রিনেও দেখছেন। যদিও আকাশ মিসাইলের স্পেসিফিকেশন আপনাদের বলবো না, কেননা অলরেডি সেটা তো আপনারা আগে থেকেই জানেন। কিন্তু এখানে কথা বলবো এখন চীনের। এখানে এই পরীক্ষায় চীনের গ্লোবাল টাইমস বিষাক্ত স্টেটমেন্টকে দেয়। গ্লোবাল টাইমস এটা পর্যন্ত বলে দিয়েছে, ভারত এত মিসাইল পরীক্ষা কেন করছে, ভারত এখন চায়টা কি? আমরা ভারতের সাথে মিলে বসে এই সমস্ত সমস্যাকে মেটাতে চাই। কিন্তু ভারত লাগাতার একটির থেকে বড় একটি মিসাইলকে পরীক্ষা করে মিসাইল ভান্ডারকে বাড়িয়ে চলেছে। এই ব্যাপারটা সাউথ এশিয়ার জন্য একদমই ঠিক নয়। এই মুহূর্তে ভারতকে দেশের ভিতরে চলা সমস্যাকে মেটানো উচিত, না মিসাইল পরীক্ষাকে করা উচিত। আমরা আশা করি আমাদের কথাকে মাথায় রেখে মিসাইল পরীক্ষার জন্য সামনের দিনে ভারত না করে। যদিও বন্ধুরা, এটা চীনের প্রতিদিনের কান্না হয়ে গেছে। এখন যখনই ভারত কোনো মিসাইলকে পরীক্ষা করে, তখন তার ওপর চীনের এই স্টেটমেন্ট দিবেই দিবে। কেননা বন্ধুরা, চীন 2022 থেকে শুরু করে এখনও পর্যন্ত তেমন কোনো বড় মিসাইল পরীক্ষা করতে পারেনি। তবে খবর বেরিয়ে এসেছিল মাঝে, তাদের সবথেকে ডেডলি মিসাইলকে একবার পরীক্ষা করেছিল, তবুও সেটা নাকি ফেল হয়। তো সেখানে ভারত প্রতি মাসে দুটো টেস্ট অবশ্যই করে। তবে যেটাই হোক, চীন চিল্লাতে দিন। আর আপনারা ভারতের বিজ্ঞানীদের জন্য একটি জয় হিন্দ অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ। বন্দে মাতরম।